কংগ্রেস প্রার্থীদের বি ফর্ম কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বনুয়া ব্লকে। কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীরা তাদের প্রতীকের বি ফর্ম জমা দিতে যায়, সেই ফর্ম কেড়ে নিয়ে মারধর করা হয় তাদের। ঘটনাস্থলে জমায়েত হলে পুলিশ লাঠিচার্জ করে। এখানে আপনারা তো ছিলেন, সবার সামনেই ঘটলো, পুলিশও ছিল। আমরা বি ফর্মগুলো নিয়ে এসে জমা দিতে গেলাম, আমাদের লোকদেরকে মেরে, আমাকে মেরে বি ফর্মগুলো কেড়ে নিয়ে চলে গেল। কি চাইছে? আমাদের বি ফর্মের জমা দেওয়ার সুযোগ সুবিধাটা দিতে হবে, সেটা আমি বিডিও সাহেবকে বললাম, অবজার্ভার সাহেবেরকে বললাম, ওসি সাহেবকে বললাম, সবাইকে বললাম যে আমাদের বি ফর্মটা আদায় করা হোক, নাহলে আবার নতুন করে আমাদের জমা দেওয়ার ব্যবস্থা করা হোক। তৃণমূলের গুন্ডাবাহিনী মাইলুমের নেতৃত্বে দোষীদেরকে ইমিডিয়েট ধরতে হবে এবং আমাদের বি ফর্ম উদ্ধার করে দিতে হবে।